আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো বিষয়টি হলো মানুষের নিঃশ্বাস বড় হয় কিভাবে। মানুষ যে যারা কারি কোরআনতিলাউত করে এবং যারা ইসলামিক হামনাত যারা পাঠ করে তাদের নিঃশ্বাসটা আমরা সাধারণত দেখি সাধারণ মানুষ থেকে একটু অন্য টাইপের অর্থাৎ তারা অনেকক্ষণ টেনে ধরে রাখে কোরআন তিলাউত করে এক নিঃশ্বাসে একটা সোরাতিলাউত করে এটা তারা কিভাবে করলো এটা এটা আসলে সিস্টার মাধ্যমে হয়ে থাকে আর এটা কীভাবে হয় আজকে আপনাদের সামনে আমি এটা খোলাখুলিভাবে আলোচনা করব আপনারা যদি এই পদ্ধতিটা আপনারা গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনারা এক মাসের ভিতরে ফল পাবেন যদি না পান তাহলে আপনারা কমেন্ট করেন বা আমার দেওয়া নাম্বারে আপনারা ফোন দিবেন হাবিবুর রহমান ভাই আপনি যেটা বলছিলেন আমরা ওটা করছি কিন্তু আমাদের কোনো ফায়দা বা আমরা উপকৃত হতে পারি নাই ইনশাআল্লাহ আপনারা অবশ্যই এটা পারবেন সর্বোপরি কথা হচ্ছে আল্লাহর কাছে তো দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাদের নিঃশ্বাসকে বড় করে দেন আমাদের কণ্ঠকে সুন্দর করে দেন এরপরে যে পদ্ধতিটা আপনারা করবেন সেটা হলো প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আপনি যদি পারেন এক ঘন্টা যদি এক ঘন্টা না পারেন আপনি আধা ঘন্টা আধা ঘন্টাও না পারেন কমসে কম হলেও দশ মিনিট আপনি এমন করবেন সেটা হলো কেমন আপনি নাক দিয়ে নিঃশ্বাস নেবেন অর্থাৎ আপনার গালটা বন্ধ থাকবে এইভাবে আপনি স্টিল হয়ে বসবেন বসার পরে আপনার ফুসফুস যেটা আমাদের ভিতরে অর্থাৎ যেটা আমাদের এই মানে নিঃশ্বাসগুলো আমাদের যেখানে কাজ করে যেখানে যেটা ওটা কী হয় সংরক্ষিত থাকে ওটাকে আপনি প্যাট ভরে ফেলবেন ফুলাই ফেলবেন যেমন বেলুনের মতো বেলুন যেমন চিপ দিলে আপনার কী হয় এটা ফলে ওরকম ফুলাবেন ফুলায় রাখবেন হ্যাঁ এর এইভাবে ফুলানো পারেন যতক্ষণ পারেন এরকম থাকবেন আস্তে করে গালদের ছাড়বেন এইভাবে করে আপনি প্রতিদিন এক ঘন্টা না পারেন আধা ঘন্টা দশ মিনিট কমসে কম আপনি সকালে পাঁচবার আপনি সন্ধ্যায় পাঁচবার এরকম করেন করার পরে আপনি দেখবেন যে এক মাস করার পরে দেখবেন আপনি নিজেই দেখবেন যে আপনার কণ্ঠের পরিবর্তন চলে আসছে আপনার নিঃশ্বাসটা দেখবেন অনেক বড় হয়ে গেছে আপনি এক নিঃশ্বাসে আপনি যেখানে একটা এত্তেলাউ করতে পারতেন সেখানে আপনি পাঁচটা এত তেলাউ করতে পারবেন এই ব্যাখ্যাটা আপনারা এই পদ্ধতিটা আপনারা গ্রহণ করুন যদি আপনাদের উপকারে আসে তাহলে পরবর্তী স্টেপ আপনাদের আরও কিছু পদ্ধতি বলে দেবো যেটার মাধ্যমে আপনারা কণ্ঠকে সুন্দর করতে পারেন এবং আপনাদের নিঃশ্বাসকে বড় করতে পারেন